আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। তো দর্শক, আমি খুব সুন্দর একটি জায়গার মধ্যে আছি, তাই নিজেকে সামলাতে পারিনি আপনাদের সাথে শেয়ার করা। সত্যি অসাধারণ একটি জায়গা। এটা একটা মেইন রোড, মেইন রোডের পাশেই হচ্ছে জায়গা, আর বাইরে এতটা ঠান্ডা নামছে, প্রচুর ঠান্ডা। আর সুন্দর এই জায়গাটির পাশে কিন্তু সাগর আছে, অপর পাশে সাগর। আমি আপনাদের দেখাতে চলেছি, এটা একটা টিলার মতো দর্শক। তাই এতটাই ভালো লাগছে, নিজেকে সামলাতে পারি নাই, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার পিছনের দিকটা হচ্ছে বড় বড় কয়েকটা বিল্ডিং রয়েছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি সেটা হচ্ছে সালমিয়া এলাকা, খুব সুন্দর একটি এরিয়া। আর এদিকটাতে রয়েছে সাগর। আমি আপনাদের দেখাতে, সুন্দর করে দেখাতে একটু চেষ্টা করব, আশা করি সাথে থাকবেন। আর সবাইকে অনুরোধ থাকবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করবেন। তো দর্শক দেখেন, খুব সুন্দর এই যে একটা সাইকেল আসতেছে, হাই। তো লোকটা খুব ফ্রেশ মনের মানুষ, তার জন্য। তো দর্শক, আমি যদি একটু জুম করে দেখাই আপনাদের, ওই যে একটা মানুষ দেখতেছেন, সামনে আমার চোখের দৃষ্টিতে দেখা যাচ্ছে না, এই লোকটার সামনে একটা বিড়াল। ক্যামেরাতে অবশ্য দেখতে পেলাম, ওই যে যে বিড়ালটা, বিড়াল না কুকুর তা জানি না। আসসালামু আলাইকুম। তো দর্শক, খুব সুন্দর এই যে দেখেন, সাগর পানি কিন্তু খুব দুলছে। এই দিকটা হচ্ছে এই, সত্যি অসাধারণ। আর এত ঠান্ডা, বলার বাহিরে, মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না, খুব প্রচুর ঠান্ডা ছিল, প্রচুর। সত্যি অনেক সুন্দর জায়গাটা, সাগরের পাড়। অনেকেই সাইকেল চালাচ্ছে এই ঠান্ডার মধ্যেও, আর আমি আছি ক্যামেরা নিয়ে ব্যস্ত ছবি উঠানোর জন্য। তবে এই যে পাথরগুলি আছে, পাথরগুলিতে বৈশা যদি দু একটা ছবি উঠাইতে পারতাম তাহলে আরও অনেক ভালো লাগতো। আর পাথরগুলিতে বৈশা ছবি উঠাইতে গেলে অবশ্যই একজন মানুষের সহযোগিতা প্রয়োজন, তবে আমি এই মুহূর্তে সিঙ্গেল আছি, তার জন্য কোনো সহযোগিতা পাচ্ছি না বা উঠাইতে পারতেছি না। সত্যি অনেক ভালো লাগতেছে। তো দর্শক, এত ঠান্ডা, যদিও এখন শীতকাল, আর তারপরে সাগরের যে বাতাস একদম কুল। মেবি আমি যদি এখানে আধা ঘন্টা অথবা এক ঘন্টা দাঁড়াই তাহলে আমার সর্দি অথবা আরও কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে 100%, আমি যেটা অনুভব করতে পারতেছি। এই যে আমি যদি এখান থেকে দু একটা ছবি উঠাইতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো, কিন্তু পারতেছি না। সত্যি অনেক সুন্দর জায়গাটা, তাই না? আমি আবারও চলে যাব আমার সেই গন্তব্যে, তবে একটা আফসোস থেকে যাবে, আমি ছবি উঠাইতে পারলাম না। ওই সাইকেলটার পিছনে কিন্তু লাইট জ্বলে আবার। আমি সামনের দিকটা আবারও দেখাই আপনাদের। এটা একটা পাহাড়ের মতো, আর আমি পাহাড় খুব ভালোবাসি। এই জায়গাটা অনেকটা উঁচা, তবে এই যে দেখেন খুব সুন্দর। তো দর্শক, ভিডিওটা এখানেই রাখছি, যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।